বিদেশি চ্যানেলগুলো ফ্রি টু এয়ার সকলের বাসা বাড়িতে প্রতিদিন পৌঁছে যাচ্ছে। আমি জানি না এটার পেছনে কত বড় একটা অর্থনীতি আছে। আমি ভালো কন্টেন্ট নেই, টাকা নেই, তো চাকা নেই, চাকা নেই, তো টাকা নেই, এরকম একটা দুষ্ট চক্রের মধ্যে যখন পড়ে যাচ্ছে, তার মানে এই প্রোডাক্ট যেটি অতি অবশ্যই বিজনেস প্রোডাক্ট, তার মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে এর যে কর্মীরা যারা প্রতিদিন লড়ছে, তাদের রক্তে শ্রমে ঘামে যে পণ্যটি তৈরি হচ্ছে, যেটি প্রতিদিন মানুষের বুদ্ধিবৃত্তির সাথে সম্পর্কিত, কোথাও যদি ভুল হয় যে বিপদ হতে পারে, তাহলে সে যদি খারাপ থাকে, সে যদি ভালো না থাকে, তার চাকরিটা যদি নিরাপদ না থাকে, প্রতিদিন সকাল বিকাল তাকে যদি এই চিন্তার মধ্যে থাকতে আমার ইনক্রিমেন্ট হয় না, আমার বেতন হয় না, আমার কালকে সকালে চাকরি নাও থাকতে পারে, তাহলে এরকম একটি মানুষ কিভাবে তার কাজটি ডেলিভার করবে? আমরা এই দৃষ্টিভঙ্গিটা একটু পার্সু করতে চাই। আমার মনে হয় এখানে একটা বড় ধরনের সংকট আছে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, যে কারণে নীতি থেকে শুরু করে পুরো প্রসেসের মধ্যে দুর্বলতাটা রয়ে গেছে। না হয় 20 বছর ধরে বেসরকারি টেলিভিশন ইন্ডাস্ট্রি, এখনো এসে বিজেসি প্রথম যেটিকে অ্যাড্রেস করছে সেটি হলো দৃষ্টিভঙ্গিটা কি হবে এবং সংকটটা কোথায়। আপনি গোটা ইতিহাস পর্যবেক্ষণ করে দেখেন, আমাদের সমস্ত গণতান্ত্রিক লড়াই, সাংস্কৃতিক সংগ্রামে গণমাধ্যমের বড় একটা ভূমিকা আছে। তাহলে গণমাধ্যমের উদ্যোক্তা এবং কর্মী, মালিক পক্ষ এবং আমরা, আমরা যদি হাত ধরাধরি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, আজকে যখন সংকটে পড়বে, তাহলে মালিক এবং আমরা কর্মীরা হাত ধরাধরি করে নিচে নামাচ্ছে ইন্ডাস্ট্রিকে। আমার মনে হয় এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিবেচনা, যে যদি ইন্ডাস্ট্রি ক্রাইসিসে পড়ে, তার দায় মালিক পক্ষের আছে, তার দায় সরকারের আছে। আমাদের লড়াই কিন্তু আমরা ছাড়ি নেই। আমরা 4 মাস বেতন পাই না, আমরা কিন্তু কাজটা বন্ধ করি নেই। সমস্ত শিল্প খাতকে আমরা নীতিগত সহায়তা দেয় সরকার, কিন্তু এখন টিভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এটা যেহেতু কালচারাল প্রোডাক্ট এবং আমাদের জনসংস্কৃতি, আমাদের জনগোষ্ঠী সংস্কৃতি কোশ্চেন, সেখানে প্রায় সবগুলো টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি, বিদেশি চ্যানেলগুলো ফ্রি টু এয়ার সকলের বাসা বাড়িতে প্রতিদিন পৌঁছে যাচ্ছে। আমি জানি না এটার পেছনে কত বড় একটা অর্থনীতি আছে। আমি এটাকে বলতে চাই একটা সম্প্রচার অর্থনীতি আছে, যেটি ইস্টিয়া পেজে হয়তো 6,000 কোটি টাকার কথা বলছেন, আমি এটাকে আসলে অন্তত এখন রানিং 20,000 কোটি টাকার একটা অর্থনীতি হিসেবে দেখতে চাই, এবং এটির প্রোগ্রেশনে এটি 50,000 কোটি টাকার একটা অর্থনীতি হতে পারে। ফলে অন্যান্য সব সেক্টরে আপনি বিজনেস কেস করেন, আপনি প্রোগ্রেশনটা দেখতে পান, এই সেক্টরে বিজনেস কেসটা তো করছেন না। তাহলে বিজনেস কেস যদি না করেন, আমরা পেশাজীবী এবং মালিক পক্ষ, উদ্যোক্তা পক্ষ, আমরা যদি বিজনেস কেস না করি, তাহলে নিশ্চয়ই আমাদের অন্য বিজনেস আছে। এটা থেকে 10 বছরে আয় করবেন না, 20 বছরে আয় করবেন, এই এই কেস যদি না দাঁড় করিয়ে আমরা এটা করি, তাহলে এটা নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ঢাল, অন্য বিজনেস কে রক্ষা কবচ হিসেবে এটা ব্যবহার করছি আমরা। ফলে এই তাত্ত্বিক জায়গাটি অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই। আজকে যেহেতু প্রশ্ন উঠে গেছে, এটা একটা সমাধান করতে হবে। এবং একই সাথে যেই বাইরের টেলিভিশনগুলো এত বড় অর্থনীতিতে জায়গা করে নিচ্ছে এবং এদের কোনো ল্যান্ডিং ফি নাই, কিছুই নাই, আচ্ছা একটা নাম তো আসতে, আপনি ভারতে আমাদের টেলিভিশন দেখাতে পাচ্ছেন না কেন? আমাদের সকলের বড় ডিবেট হচ্ছে, কারণ ওখানে যে ল্যান্ডিং ফি, এটা আমাদের ম্যাচ করা সম্ভব না। তাহলে আমাদের আকাশ উন্মুক্ত কেন? আমরা আমাদের সমস্ত দরজা খুলে দিয়েছি ভারত। আমাদের এই বিজনেসম্যানরাই সারাক্ষণ বলেন ভারত 14 রকমের ট্যারিফ দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করে রেখেছে, ছদ্মবেশী এবং ঘোষিত। তাহলে আমাদের এখানে এতগুলো টেলিভিশন ঢুকে পড়লো এবং আমরা বলছি ওদের কন্টেন্ট ভালো, সারাক্ষণ সবাই স্টার জলসা দেখছেন, আদার্স স্টার প্লাস দেখছে, তাহলে এগুলো যে ঢুকে পড়লো, এদের উপর ট্যারিফ কোথায়? তাহলে আমার টাকা সে নিয়ে যায়, আমার জনগণের মগজ দখল করে রাখে। তাহলে এই জনগোষ্ঠী স্বাধীনতার লড়াই করে, যারা স্বাধীন দেশে 48 বছর, তার মগজ দখলে হচ্ছে বিদেশি টেলিভিশনের, তার ইকোনমিতে দখল হচ্ছে বিদেশি টেলিভিশনের, আর আমরা যখন এই আলোচনা তুলছি, আমরা সবাই ভাবছি যে আমরা বোধহয় একটু ঝামেলাই পাকাচ্ছি সিচুয়েশনের মধ্যে। আসলে আমরা বলতে চাই নীতিগতভাবে এবং দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এটি এখনই অ্যাড্রেস করার সময়, যে কারণে আমরা সব পক্ষ মিলে, আমরা বিদেশি উদ্যোগটা নিয়েছি যে আমরা সব পক্ষ আসুন, সমাধানটা খুঁজি।